নবম সপ্তাহের ডেস মেকিং অ্যাসাইনমেন্ট সমাধান সেই সবকে শিক্ষার্থী আপনাকে ওয়েলকাম জানাচ্ছি আমরা নবম সপ্তাহের আপনাদের বিজ্ঞান টু অ্যাসাইনমেন্ট দিয়ে দিয়েছি সেটি আপনারা অবশ্যই জানেন আর যারা এখনও জানেন না তাদেরকে রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলে চলে যান এবং সেখানে প্লেলিস্ট রয়েছে নবম সপ্তাহ নামে সেই প্লে লিস্ট থেকে আপনি আপনার পথবিজ্ঞান অ্যাসাইনমেন্ট দেখে নেবেন এবং আজকে যে মেকিং টু অ্যাসাইনমেন্ট রয়েছে সেটি অবশ্যই দেখার পর এবং আজকের ভিডিওটিতে একটি লাইক বাটন প্রেস করবেন আর যারা নতুন রয়েছেন তাদেরকে রিকোয়েস্ট করব দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদেরকে এক লক্ষ পর সদস্যের একটি পরিবার হতে সহযোগিতা করুন আপনার সহযোগিতা আমরা একান্তভাবে কামনা করছি আর আপনাদের ছোটো যারা রয়েছে যারা দশম শ্রেণীতে পরে ক্লাস টেন তাদের কিন্তু অ্যাসাইনমেন্ট কার্যক্রম শুরু হয়েছে তারা অলরেডি আমাদের প্রথম সপ্তাহের অ্যাসাইনমেন্ট তাদের বাংলা বাংলাদেশ বিশ্ব পরিচয় এবং ইসলাম অনৈতিক শিক্ষা তিনটি অ্যাসাইনমেন্ট আমাদের চ্যানেলে পাবলিক হয়েছে আপনারা আমাদের চ্যানেলের কথা তাদেরকে জানিয়ে দিবেন যদি পরিচিত থাকে তো আমরা আজকে যে বিষয়গুলো দেখবো সেটি হচ্ছে শিরোনাম প্রথমে দেখব সেলাই মেশিন টেনশন সেলাই মেশিনের টেনশনও স্টিচ রেগুলেটর অ্যাডজাস্ট অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বর ছয় বিষয় কোড সাত এক দুই চার আমরা প্রশ্ন চলে যাব প্রস্তুয়ে যে বিষয়গুলো দেখব আপনাদেরকে একটু বড় করে দেখাই সেলাই মেশিনে টেনশনের প্রয়োজনীয়তা সেলাই মেশিনে স্টিচ রেগুলেটরের প্রয়োজনীয়তা সেলাই মেশিনে স্টিচ রেগুলেটর অ্যাডজাস্ট এই তিনটি আর নিচে যে অ্যাডজাস্ট সেটি হচ্ছে আমাদের চিত্র দিতে হবে অর্থাৎ সর্বশেষ নির্দেশনায় আমাদেরকে চিত্র ব্যবহার করতে হবে তাছাড়া আমাদের চিত্র লাগবে না বাকিগুলোতে আমরা দেখব সেলাই মেশিনের টেনশনের প্রয়োজনীয়তা আমরা প্রথমে দেখব যেহেতু ববিন ও নিডেলে সুতা সমন্বয়ে সেলাই সম্পন্ন হয় তাই সেলাই মেশিনের উপরে ও নিচে সুতার টান একই রূপ না হলে সেলাইয়ের গুণগত মান উন্নত হয় না সেলাই মেশিনে টেনশনের প্রয়োজনীয়তা নিম্নরূপ প্রথমত হচ্ছে সুতার টান কম বেশি হয় একবার হচ্ছে লুজ টিচ তৈরি হয় সেলাইয়ের সময় সুতা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সুতা জড়িয়ে যেতে পারে নিডেল ভেঙে যেতে পারে মেশিনের অন্যান্য যন্ত্রাংশ ক্ষতি হতে পারে সেলাই দীর্ঘস্থায়ী হয় না সেলাই খুলে যাওয়ার সম্ভাবনা থাকে ক্রেতা অসন্তুষ্ট হয় পোশাক বাজার করা যায় না পোশাক বস্তুতারক কোম্পানির সুনাম নষ্ট হয় বিক্রয় মূল্য কমে যায় তো উপরোক্ত সমস্যা সমাধান করতে হলে এবং ক্রেতা চাহিদা অনুযায়ী পোশাক তৈরি করতে হলে সেলাইয়ের উভয় দিকে সুতা টানে সমতা রক্ষা করার জন্য টেনশন পোস্ট এর প্রয়োজন তো এই ছিল আমাদের প্রথম নির্দেশনা এরপর আমরা দ্বিতীয় নির্দেশনায় যাব যেখানে আমাদেরকে বলা হয়েছে যে সেলাই মেশিনে স্টিচ রেগুলেটরের প্রয়োজনীয়তা এই বিষয়টি আপনারা লক্ষ্য করুন এখানে স্টিচ রেগুলেটর হলো সেলাইয়ের দৈর্ঘ্য নিয়ন্ত্রক যন্ত্রাংশ এই যন্ত্রাংশের দ্বারা কাপড়ের পুরুত্ব ও ক্রেতা চাহিদা অনুসারে সেলাইয়ের ফুর ছোট বড় হয়ে থাকে যেহেতু স্টিজ রেগুলেটরের সাহায্যে ক্রেতা চাহিদা পূরণ করা যায় এবং প্রয়োজন বোধে সেলাইয়ের গুণগত মান উন্নত করা যায় সেহেতু পোশাক সেলাইয়ের ক্ষেত্রে সেলাই মেশিন স্টিজ রেগুলেটরের প্রয়োজনীয়তা অপরিসীম কাপড় যদি পাতলা হয় তাহলে এই যন্ত্রাংশের সাহায্যে সেলাইয়ের দৈর্ঘ্য কমিয়ে দিতে হয় তা না হলে সেলাই কাপড় কুচকিয়ে গ্যাদারিং সৃষ্টি করে যা পোশাকের গুণগত মান নষ্ট করে আবার যদি কাপড় বেশি মোটা হয় তাহলে এই যন্ত্রাংশের সাহায্যে সেলাই দৈক বড় করে দিতে হয় যাতে সেলাইয়ের দানাগুলো মুক্তা দানার মতো দেখা যায় মোটা কাপড়ের ক্ষেত্রে সাধারণত প্রতি ইঞ্চিতে ছয় থেকে আটটি সেলাইয়ের প্রয়োজন হয় মাঝামাঝি মোটা কাপড়ের ক্ষেত্রে প্রতি ইঞ্চিতে দশ থেকে বারোটি সেলাইয়ের প্রয়োজন হয় এবং পাতলা কাপড়ের ক্ষেত্রে প্রতি ইঞ্চিতে বারো থেকে চোদ্দোটি সেলাইয়ের প্রয়োজন হয়ে থাকে তো এই ছিল আপনাদের দ্বিতীয় নির্দেশনা এবং আমরা এখন সর্বশেষ নির্দেশনায় যাব যেখানে আমাদেরকে সেলাই মেশিন মেশিন্ট এটি এই পদ্ধতিটি দেখতে হবে এবং এটি চিত্রও কিন্তু আমাদেরকে আঁকতে হবে আর আপনারা যারা ড্রেস মেকিংয়ের স্টুডেন্ট রয়েছেন তারা বরাবরই আমাদের প্রতিটা ড্রেস মেকিং অ্যাসাইনমেন্টের ভিডিওতে খুব সুন্দর সুন্দর কমেন্ট করেন এইবারও কিন্তু তার ব্যতিক্রম হবে না আপনারা আপনাদের মূল্যবান মতামত কিন্তু জানাবেন শুরু থেকে যারা ড্রেস মেকিং অ্যাসাইনমেন্টে আমাদের চ্যানেল থেকে ফলো করছেন তাদেরকে রিকোয়েস্ট করে বলছি যে আপনারা এই কাজটি অবশ্যই করবেন আপনাদের অনুপ্রেরণা আমি সবচেয়ে বেশি বেশি পেয়েছি যদিও আমাদের আমাদের চ্যানেলে আপনাদের জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কস এর স্টুডেন্ট বেশি তথাপি আমি কিন্তু ড্রেস মেকিং ট্রেডের স্টুডেন্ট যারা রয়েছেন তাদেরকে সবথেকে বেশি ভালোবাসি তো সেলাই মেশিন স্টিচ রেগুলেটর অ্যাডজাস্টটাকে বলা হচ্ছে সেলাই মেশিন স্টিচ রেগুলেটর অ্যাডজাস্টমেন্ট পদ্ধতিগুলো পদ্ধতি হলো প্রথমে স্টিচ রেগুলেটিং স্কুকে মনে রাখবেন স্টিচ রেগুলেটিং স্কুকে সর্বনিম্ন বাজায় রাখতে হবে যে কাপড়ের পোশাক তৈরি হবে সেই কাপড়ে একটি টুকরা বাস করে সেলাই করে গুনে দেখতে হবে যে এক ইঞ্চিতে কতটি সেলাই হয়েছে যদি মনে হয় এই যে দেখেন এই বানাটি যদি মনে হয় এটা ঠিক করে নেবেন মনে হয় সেলাইয়ের সংখ্যা চাহিদার তুলনায় কম হয়েছে তাহলে রেগুলেটিং স্কুটি একটু উপরে বা সরিয়ে দিয়ে আবার সেলাই দিয়ে গুনে দেখতে হবে ঠিক একইভাবে চাহিদা অনুযায়ী সেলাই দুর্গ ঠিক না হওয়া অবধি চেষ্টা করে দেখতে হবে এ সময় মনে রাখা উচিত যে স্টিচ রেগুলেটর স্কুটি সর্বনিম্ন রাখলে সেলাই দুর্গ বড় হবে মাঝামাঝি রাখলে সেলাই দুর্গ পরিমাণ মতো হবে এবং বেশি উপরে রাখলে দুর্গ বড় হবে ও কাপ্য বিপমুখী চলতে থাকবে এইখানে যে চিত্রটি এই যে আপনাদের এই চিত্রটি আঁকতে বলা হয়েছিল যদিও এই চিত্রটি কীভাবে আঁকবেন বা এই চিত্রটি আঁকা সম্ভব কি না সেটি আমি বলতে পারতেছি না কিন্তু আপনারা একবার ট্রাই করে দেখবেন যদি আঁকতে না পারেন তাহলে আপনি এই চিত্রটি প্রিন্ট করবেন প্রিন্ট করে লাগিয়ে দেবেন তবে মনে হয় যে চেষ্টা করলে অবশ্যই চিত্রটি আঁকতে পারবেন জাস্ট এই যে এই অংশটুকু এই অংশটুকু জাস্ট মার্কিং করতে হবে শুধু এই অংশটুকু আর এইখানে এই অংশটুকু তাহলেই হবে তো শুধু শিক্ষার্থী ভালো থাকুন আপনাদের সঙ্গে আবারও দেখা হবে দশম এগারোতম এবং বারোতম সপ্তাহে এবং এইগুলো শেষ হওয়ার পর অ্যাসাইনমেন্ট শেষ হওয়ার পর আপনাদের যদি পরীক্ষা হয় তাহলে পরীক্ষার সাথেশন নিয়ে আপনাদের সঙ্গে আমরা আবার দেখা করব তো সেই অবধি আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ